বে কলল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা হাল খাতা চৈত্র সংক্রান্তির পরদিন পয়লা বৈশাখে হালখাতার উৎসব এই উৎসব অবশ্য গাঁয়ের নয় গঞ্জের সংক্রান্তির দিন শশী সাহার বারবাড়ি আর বাড়ির লাগা ফাঁকা জমিতে বিরাট মেলা বসত সেই মেলায় আমরা নানারকম জিনিসপত্র কিনতাম ছুরি মার্বেল টেনিস বল পকেট বায়োস্কোপ আর কত কি সেই সঙ্গে কিনতাম একখানা করে এক আনা দামের পকেট পঞ্জিকা আর পঞ্জিকা খুলেই পয়লা বৈশাখের হালখাতার পাতাটি বার করে দেখতাম দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজার তারিখ বছরে বছরে বদলায় কিন্তু হাল খাতার তারিখটি পয়লা বৈশাখে একেবারে বাঁধা এর আর এগোনো পিছনও নেই আর হালখাতার ছবিটিও অবিকল এক দোকানদারের ফরাস পাতা গদিতে কয়েকজন ভদ্রলোক রূপো বাঁধানো হুঁকোয় তামাক খাচ্ছেন আর দোকানদার কোঁচানো চাদর গলায় ঝুলিয়ে সবিনয়ের সহাস্যে তাদের আপ্যায়ন করছেন পঞ্জিকায় সেই ছবি দেখে কান্দু বলল কালি তো হালখাতা কবে যে রসরাজ দাসের গদিতে পায়ের ওপর পাতুলে বসতে পারব আর অমন আয়েশ করে রূপুর হুকোয় তামাক খাব তাই ভাবি অনাথ ধমক দিয়ে বলল ফাজিল কোথাকার বয়স এখনো বারো পেরোয়নি পেকে একেবারে কাঁঠাল হয়েছ এখনই গদিতে বসে হুঁকো টানার শখ অনাথ নামে আমাদের বাড়ির চাকর কিন্তু আসলে ওই মনিব ওর সর্দারি আমরা মেনে নিই যখন তখন হুকুম তামিল করি কারণ অনাথ আমাদের সব কাজের সহায় ও ফুটবলের মাঠেও আছে ওর সঙ্গে আমরা গ্রাম গ্রামান্তরে কবিয়ার যাত্রাগানের আসরে গিয়ে বসি তাই ওর গার্লবন্দু একটি দুটি কানমলা আমরা মাথা পেতেই মেনে নিই আমি কান্দুর পক্ষ নিয়ে বললাম সত্যি সত্যি তো আর টানে মুখেই বলছে অনাথ গম্ভীরভাবে বলল থাক তোমাকে আর সাফাই গাইতে হবে না বাঞ্ছুর মন তামাকের দিকে ছিল না সে অন্য কথা ভাবছিল আমাদের কথা শেষ হবার আগেই বলে উঠল কাল খুব রসগোল্লা খাবো দাদা বিশ পঁচিশটা দোকানে দোকানে রসগোল্লা খাবো লিকলিকে ফর্ষা চেহারা মাথায় কটা কটা চুল কান্দুর চেয়ে ও ছমাসের ছোট আমার চেয়ে আড়াই বছরের কিন্তু দুটি ব্যাপারে ও আমাদের ছাড়িয়ে গেছে অঙ্কে ওর দারুণ মাথা একশোর মধ্যে একশো পায় গোটা শুভঙ্করীখানা ওর মুখস্থ উনিশের ঘরের নামটা পর্যন্ত গড়গড় করে বলতে পারে আর খেতে পারে রসগোল্লা আমাদের সবাই এর চেয়ে বেশি খায় দিদিভাই বলেন অবাক কাণ্ড ওই তো কাঠির মতো দেহ এত রসগোল্লা তুই রাখিস কোথায় বাঞ্ছ জবাব দেয় জানো না বুঝি আমার পেটের মধ্যে মস্ত বড় একটা হাঁড়ি আছে তার মধ্যে রাখি হালখাতার দিনটি সত্যি যেন রসগোল্লার রসে ভেজা রসগোল্লা আমরা সারা বছরে অন্যদিনেও খাই বাবা মাঝে মাঝে ভাঙার বাজার থেকে নিয়ে আসেন বিএস শ্রাদ্ধ অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে গেলে পাতে সবচেয়ে শেষে রসগোল্লা পড়ে কাঠ আর লোহার ব্যবসায়ী রসরাজ দাসের গদিতে গেলে তিনিও আমাদের তিন ভাইকে রসগোল্লা খাওয়ান কিন্তু বছরের প্রথম দিনে শুভ হালখাতা মহরতে যে রসগোল্লা আমরা খাই তার যেন তুলনা হয় না তার আকার তত বড় না হলেও স্বাদ ভারী মিষ্টি আসলে স্বাদ তো শুধু খাওয়ার মধ্যে নয় দলবল নিয়ে খেতে খেতে যাওয়ার মধ্যে খুব ছেলেবেলায় দেড় মাইল পথ হেঁটে গিয়ে আমরা হালখাতা করার অনুমতি পেতাম না বাড়িতেই রসগোল্লার হাঁড়ি এসে পৌঁছত কাকা অনেক রাত্রে হাতে করে নিয়ে আসতেন আমরা আশায় আশায় ঘুমিয়ে পড়তাম পরদিন সকালে আমরা সেই মিষ্টি খেতাম বাসি বিয়ের মতো বাসি হাল খাতা কিন্তু বড় হওয়ার পর আমরা নিজেরাই যেতে পারি আরও পাঁচখানা দশখানা গায়ের লোক সেজে গুজে যায় আমরা তাদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটি পেছনে পড়লে ছুটে এগিয়ে যাই সেই শোভাযাত্রার যাত্রী হওয়ার যে আনন্দ তার যেন তুলনা ছিল না সববার তো আর এই আনন্দ আসে না কোনো কোনোবার হয়তো ঝড় বৃষ্টি এসে গেল যাওয়া আর হল না কোনোবার হয়তো জ্বর জারি হল আর বেরোনোই হলো না এমন কত বাধা বিঘ্ন আছে কিন্তু এবার কোনো বাধা নেই সকাল থেকেই আকাশ পরিষ্কার বাবা কাকা কোর্টে বেরিয়ে গেলেন সেখান থেকে তারা বিকেলে খেয়া পার হয়ে রসরাজ দাসের গদিতে হালখাতা করতে আসবেন অনাথকে বলে গেলেন আত্মীয়দের নিয়ে যাস শুনে মনে মনে আমরা খুব খুশি বড়দের সঙ্গে যেতে হলে যেন তেমন যাওয়ার আনন্দ থাকে না তার চেয়ে অনাথকে সাথী হিসেবে পেলে আমরা হাতে স্বর্গ পাই সেদিন পয়লা বৈশাখ উপলক্ষে স্কুল ছুটি তবু বেলা দশটা বাজতে না বাজতেই আমরা খেয়ে তৈরি হয়ে নিলাম দিদিভাই হেসে বললেন অন্যদিন তো ঠেলে ঠেলেও নদীর ঘাটে নেওয়া যায় না আজ একেবারে সাত সকালে নাও খাওয়া সারা হালখাতা তো সেই বেলায়। এখনই তো তারা কিসের তারা কিসের তা বুড়ি ঠাকুরমাকে মাকে কী করে বোঝাবো তার আনন্দ আমাদের ঘরে আটকে রাখায় আর আমাদের আনন্দ ঘর থেকে বেরিয়ে পড়ায় আমরা খেয়ে দিয়ে উঠে আরেকবার মাথা আঁচড়ালাম জুতো ব্রাশ করলাম মাকে তাগিদ দিয়ে ধোয়া জামাকাপড় বের করে নিলাম কিন্তু অনাথের কাজ যেন আর পুরোয় না সে গরুকে ঘাস জল দিল কোর বালতিতে নতুন দড়ি পড়ালো তারপর পাশের বাড়ির হলধর ধূপির সঙ্গে বসে গল্প করতে লাগলো আমি অধীর হয়ে বললাম কি অনাথ যাবে না তাড়াতাড়ি তৈরি হয়ে নাও অনাথ বিরক্ত হয়ে বলল নিচ্ছি নিচ্ছি এখনই কি খাওয়া দাওয়া তো সেই বিকেলবেলায় মনে মনে বললাম লোক বুঝি শুধু খেতেই যায় ভাঙা আমার অচেনা জায়গা নয় দশ এগারো বছর বয়স থেকে রোজ আমি সেখানকার স্কুলে যাই ইচ্ছে করলে আজও আমি একাই যেতে পারি কিন্তু একা একা যাওয়ায় তো মজা নেই দল বেঁধে যাব বলেই তো সাদা ডাকা ডাকাডাকি শেষ পর্যন্ত অনাথ দিয়ে তৈরি হয়ে নিল দিদিভাই বললেন এই ভরদুপুরের সময় তোর কোথায় যাচ্ছিস অনাথ বলল না গিয়ে করি কি বুড়ো ঠাকুর পোল্টুর জ্বালায় কি একটু তিষ্টবার্য আছে দেখছেন না সেই সকাল থেকে চলো চলো বলে কীরকম অস্থির করে তুলেছে না বেরিয়ে উপায় আছে নাকি আসলে ব্যাপারটা যে কি তা আমি জানি বাবা অনাথকে ডেকে বলে গিয়েছিলেন সকাল সকাল যেতে রসরাজ দাস বাবার বন্ধু কাজ করবার লোকজন অবশ্য তার অনেক আছে তবু আমাদের বাড়ির অনাথ যদি সঙ্গে সঙ্গে থাকে একটু কাজকর্ম করে দেয় ব্যাপারটা ভালো দেখায় সেই জন্যই অনাথ তাড়াতাড়ি বেরোচ্ছে নইলে খেয়ে দিয়ে অন্য মতো আজও দু তিন ঘন্টা ঘুমিয়ে নিয়ে তবে উঠত দিদিভাই বললেন এই রোদের মধ্যে বেরোচ্ছিস ছাতা নিয়ে যাস তোরা নইলে পুরে একেবারে খাক হয়ে যাবি কিন্তু বাবা কাকা দুজনে দুটি ছাতা নিয়ে বেরিয়েছেন আর যে দু তিনটে ছাতা আছে তার কোনোটাই আসতো নেই অনাথ বলল দূর এই ভাঙা ছাতা নিয়ে কি হবে চলো তোমাদের নদীর ধার দিয়ে ছায়া ছায় নিয়ে যাব তত রোদ লাগবে না নদীর ধার ধার দিয়ে দিয়ে মানে একেবারে জলের নয় নদী থেকে খানিকটা দূরে চলে গেছে সমান্তরালভাবে নিচু পায়ে হাঁটা পথ আমাদের ওই অঞ্চলের ভাষায় একে বলা হতো হালোট এই পায়ে চলা পথ বর্ষার দিনে জলে ডুবে থাকে প্রথমে তীর করে অল্প জল আসে পায়ের পাতা ভেজে কি না ভেজে তারপর সেই জল বেড়ে বেড়ে হাঁটু অব্দি ওঠে কোমর অব্দি ওঠে বুক অব্দি ওঠে শেষে ডুব দিয়েও আর থই পাওয়া যায় না তখন পায়ে চলা পথ হয় নৌকো চলা খাল কিন্তু সে শুধু বর্ষায় আর শরতে বাকি চারটি ঋতুতে এই খাল শুকনো খটখট করে এই পথ সত্যি ছায়া ঘন দুই দিকেই জংলা ভিটে আম কাঠালের বাগান বাঁশঝাড় আর তার ফাঁকে ফাঁকে বসতবাড়ি হঠাৎ এক একবার সবুজ বরণ জঙ্গলের আবরণ সরে যায় স্বচ্ছ নদীর ধারা চোখে পড়ে বেশ স্রোত আছে নদীতে নদী ছোট হলেও বছরের সব সময় জল থাকে শীতে গ্রীষ্মে কখনোই শুকোয় না খানিকটা পথ এগোতেই বড় একটা জংলা ভিটে কয়েকটি আম গাছ চোখে পড়ল আমাদের ডালে ডালে বহু আম ফলে আছে সবুজ বরণ কাঁচা কাঁচা আম দেখে চোখ জুড়োয় অনাথ বলল এই বাগানে একটা কাঁচা মিঠে আমের গাছ আছে বাঞ্ছুর সঙ্গে সঙ্গে বলল পেড়ে নাও না অনাথ গোটা কয়েক পেড়ে নাও কান্দো ধমক দিয়ে বলল সন্দেশ রসগোল্লা কত রকমের মিষ্টি তো আজ খাবি আবার মিঠে আম দিয়ে কি হবে বরং টক আম দু একটা নিলে হয় মাঝে মাঝে টক খেয়ে নিলে বেশি মিষ্টি খাওয়া যায় খেতে ভালোই লাগে অনাথ বলল ঠিক বলেছিস টক আমি দু একটা পেড়ে পকেটে করে নিয়ে যাব বলতে বলতে অনাথ গোটা দুই লাভ দিল উঁচু ডালে যে আমগুলো ঝুলছে তার একটা দুটো ছিঁড়ে নেবে কিন্তু অনাথ আমাদের সবাইয়ের চেয়ে মাথায় বড় হলে কি হবে উঁচু ডালের ফলগুলি সে কিছুতেই নাগাল পেল না কান্দু হেসে বলল অনাথ তুমি ওভাবে লাফালাফি করে একটা আমও ছিঁড়তে পারবে না আম পাড়তে চাও তো গাছে ওঠো অনাথ বলল কেবল হুকুম চালাচ্ছ তুমি ওঠো না বুঝি ক্ষমতা কান্দু মাল কোঁচা মেরে গাছে উঠতে যাচ্ছে আমি বাধা দিয়ে বললাম দরকার নেই কার না গাছ শেষে এসে বকুনি লাগাবে বছরের প্রথম দিন যাচ্ছে একটা ভালো কাজে অনাথ বিরক্ত হয়ে বলল এই ধম্মপুত্র যুধিষ্ঠিরকে নিয়ে তো আর গেল না তুমি আর বাঁধছ তাহলে চলে যাও আমরা আমটাম পেড়ে নিয়ে পরে যাচ্ছি কিন্তু ওদের দুজনকে ফেলে এগিয়ে যেতে আমার মন সরল না পরের গাছ থেকে আম চুরি করায় যেমন ভয় আছে মজা তো তেমনি কম নেই সে মজা থেকে নিজেকে বঞ্চিত করা কি সোজা আমার এক পান আর আরেক পান ওড়ল না যাব কি যাব না ভাবতে ভাবতে হাঁটু ভাঙা দয়ের মতো দাঁড়িয়ে রইলাম এদিকে অনাথ লাফিয়ে গিয়ে গাছে উঠল নিচু ডালগুলিতে অনেক আম ছিল কিন্তু ও সেসব ডাল থেকে আম না পেরে ক্রমেই উঁচুতে উঠতে লাগল তারপর সেই ঘন ডালপালার মধ্যে কোথায় যে লুকিয়ে পড়ল আমরা ওকে দেখতেই পেলাম না উঁচুতে ওঠার একটা নেশা আছে লুকোচুরি খেলার একটা মজা আছে হালখাতার কথা ভুলে গিয়ে অনাথ সেই মজায় মেতে রইল আর মাঝে মাঝে কাঁচা আম তলায় পড়তে লাগলো যেন ঝড় উঠেছে আমি সভায় বললাম অনাথ করছো কি নেমে এসো আমাদের দেরি হয়ে যাচ্ছে সে কথা অনাথের কানে গেল না কিন্তু আমার কথা কানে না গেলে কী হবে পেছন থেকে একটা বাজখাই খাই আওয়াজ শোনা গেল কে রে আমি তাড়াতাড়ি পেছন ফিরে দেখলাম পাকা চুল দাড়িওয়ালা এক বুড়ো এসে দাঁড়িয়েছেন তার হাতে একটা বাঁশের লাঠি পরনে লুঙ্গি খোলা গা বুকের ঘন চুলগুলিও পেকে গেছে বুঝতে পারলাম মুসলমান পাড়ার কেউ তিনি আবার হাক দিলেন কে রে কাঁচা আমগুলি সর্বনাশ করছে এতক্ষণে হাঁটু ভাঙা দ হয়েছিলাম এখন একেবারে থ কারুর মুখে কোনো কথা নেই একটু বাদে আমি এগিয়ে গিয়ে বললাম মিয়া সাহেব কিছু মনে করবেন না আমরা একটা কাঁচা মিঠে আমার খোঁজ করছিলাম বুড়ো চেঁচিয়ে বললেন কাঁচা মিঠে তোদের প্রত্যেকের পিঠে যদি একখান করে লাঠি না ভাঙি আমার নাম ইউসুফ আলী নয় অনাথ ততক্ষণে গাছ থেকে নেমে এসেছে যেন কিছুই হয়নি তেমন একটা মুখের ভঙ্গি করে হেসে বলল কি হয়েছে শেখ সাহেব ব্যাপারটা কি? বুড়ো শেখ সাহেব চটে উঠে বললেন ব্যাপারটা কি যেন কিছুই জানে না আম চুরি করতে গাছে উঠেছিলি বাটা উল্লুক আমি সবাইকে এক্ষুনি পুলিশের হাতে দেব ভেতরে ভেতরে ভয় পেলেও অনাথ মুখে বেশ সাহসের ভাব দেখালো হেসে বলল কি যে বলেন শেখ সাহেব আমরা কি চোর যে আপনি থানা পুলিশ করবেন আপনার গাছের আম কেমন মিষ্টি হয়েছে তাই একটু দেখতে গিয়েছিলাম আহা কাঁচাতেই এমন গুড় পাকলে কি অমৃতই না হবে শেখ সাহেব বললেন আমার অমৃতের দরকার নেই যে আমগুলো পেরেছ ফেরত দাও আর তোমরা এসো আমার সঙ্গে আমি সবাইকে গুদাম ঘরে কয়েদ করে রাখব তিনি হাত বাড়িয়ে আমাদের সবাইকে ধরতে এলেন অনাথ তাড়াতাড়ি বলল শেখ সাহেব যা বলবার আমাকে বলুন ওদের গায়ে হাত দেবেন না ওরা সব মৃত্যুর মশায়ের ছেলে ভাইপো শেখ সাহেব একটু থমকে দাঁড়ালেন তারপর হেসে বললেন তাই নাকি আল্লাহ আল্লাহ মৃত্যুর মশায় আমার বন্ধু আমার অনেক উপকার করেছেন এক ডাকে তাকে সবাই চেনে তোমরা তার ছেলে হয়ে ছি ছি মানুষ নষ্ট মেলে খাটাস নষ্ট তেলে নিয়ে যাও আমগুলি যা নষ্ট করেছো নিয়ে যাও ওই কাঁচা আম দিয়ে আমি আর কি করব কিন্তু আমাদেরও একটা মান অপমান বোধ আছে একটা আমও আমরা নিলাম না অনাথও নিজের পকেটের আমগুলি সব তুলে নিয়ে শেখ সাহেবের সামনে ফেলে দিল শেখ সাহেব বললেন ওগুলো যে আমি কি করব। অনাথ বলল বিবিকে দেবেন গামলা গামলা অম্বল রেধে খাওয়াবেন শেখ সাহেব কিছু বলবার আগেই অনাথ তাড়াতাড়ি পথে নেমে পড়ল আমরাও তার পেছন পেছন ছুটলাম মনটা খুঁতখুঁত করতে লাগল বছরের প্রথম দিনে কাজটা ভালো হলো না আমাদের এই কাহিনী বাবার কানে উঠলে কারো কানিয়ে আস্ত থাকবে না খানিক দূর গিয়ে অনাথ আরেক কাণ্ড করে বসল কাছাটি খুলে ফেললো আমি বললাম ও কি অনাথ আবার কি হচ্ছে অনাথ কোনো কথা না বলে কাছার খুঁটের গিট খুলতে লাগল তারপর একটা আম বের করে আমাদের সবাই সামনে তুলে ধরে বলল এই দেখো আমরা অবাক হয়ে রইলাম একটু বাদে আমি বললাম তুমি তাহলে একটা আম এনেই ছাড়লে অনাথ বলল আনবো না এত কষ্ট করলাম কি মিছিমিছি তামাম দুনিয়া তোলপাড় করলেও এই আমটি খুঁজে বার করা শেখের সাধ্য ছিল না নদীর ধারের পথ ছেড়ে দিয়ে আমরা উঁচু রাস্তায় উঠলাম ডিস্ট্রিক্ট বোর্ডের বাঁধানো রাস্তা খুব বেশি বর্ষা না হলে এ রাস্তা জলে ডোবে না ডান শূন্য মাঠ ধু ধু করছে বাঁদিকে গৃহস্থদের বাড়ি সবই প্রায় চাষি মুসলমান কোনো না কোনো বাড়ি থেকে মোরগের ডাক শোনা গেল হালখাতা করবার জন্যে আশেপাশের গাঁ থেকে আরও জোয়ান আছে বুড়ো আছেন আমাদের মতো অল্প বয়সী ছেলেরাও আছে মুসলমান ভদ্রলোকদের মাথায় টুপি দেখলেই চেনা যায় কারো কারো সঙ্গে অনেকগুলি ছেলে মেয়ে অনাথ নিচু গলায় বলল মহাজনের গদিতে দেবে তো একটি করে টাকা কিন্তু কতগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছে দেখো সব রসগোল্লার লোক আমি বললাম ওদের দোষ দিচ্ছ কেন রসগোল্লা বুঝিয়ে আমরাই কিছু কম ভালোবাসি অনাথ কথাটা ঘুরিয়ে বলল আচ্ছা বাঞ্ছু তোমাদের ভূগোলে তো লেখা আছে পৃথিবীটা রসগোল্লার মতোই গোল বাঞ্ছু ভুল সুধ্যে দিয়ে বলল না না কমলালেবুর মতো অনাথ বলল আচ্ছা যাই হোক গোলতো নিশ্চয়ই ধর পৃথিবীটা যদি একটা মস্ত বড় ছানার রসগোল্লা হতো কি করতিস তাহলে বাঞ্ছু বলল তুমিও যা করতে আমিও তাই করতাম উঠে বসতাম তার উপর তারপর তারপর খানিকটা করে ভেঙে ভেঙে খেতাম কোনোদিন দিন না যেতে যেতে গোটা দুই কাঠের পুল পেরোলাম বর্ষার সময় এই পুলের নিচ দিয়ে নৌকা চলে গঞ্জের মুখেই নদীর ধারে অনেকখানি খোলা জায়গা বড় বড় গাছের গুঁড়ি পড়ে রয়েছে করাতিরা করাত চালাচ্ছে দাসেদের কাঠের থল। আরও খানিকটা পথ যাবার পর আমরা দোকান ঘরের সামনে এসে দাঁড়ালাম দোকান ঘরটি আজ সুন্দর করে সাজানো হয়েছে দুদিকে দুটি কলা গাছ পোঁতা জল ভরা দুটি মাটির কলসি তার গোড়ায় গাছের ডালে ডালে রঙিন কাগজের শিকল জড়ানো দোকানে তখন তেমন ভিড় হয়নি লোহার কড়া বালতিগুলি খানিকটা দূরে সরিয়ে রাখা হয়েছে আজ যেন বিক্রির দিকে তেমন মন নেই দোকানদারের ক্রেতাদের সঙ্গে আজ যেন শুধু তার রসের আর রসগোল্লার সম্পর্ক রসরাজ দাস এই দোকানের মালিক ছোটখাটো চেহারা গায়ের রঙ কালো কিন্তু নাক মুখের গড়ন ভারী সুন্দর অন্যদিন তিনি খালি গায়ে থাকেন আজ একটি ফর্সা ফতোয়া পড়েছেন কপালে তিল গলায় তুলসীর মালা পরম বৈষ্ণব তিনি নিজেই এগিয়ে এসে আমাদের আপ্যায়ন করলেন এসো এসো পল্টু বাবাজির এসো দোকান ঘরের আধখানা জুড়ে দুখানা তক্তপোষ পাতা তার উপর ফরাস বিছানো ফরাসের উপর পাশাপাশি গোটা তিনেক হাত বাক্স প্রত্যেকটি বাক্সের উপর একখানা করে লাল খেরো বাঁধানো বড় আকারের খাতা প্রত্যেকটি বাক্সের পেছনে একজন করে কর্মচারী বসে আছেন এদের প্রত্যেককে আমরা চিনি লম্বা রোগা শচীন রায় টিকোলো নাক আর হরিপদ দাস আর সবচেয়ে কম বয়সী বেঁটে গোলগাল মতিলাল বাক্সর খাতাগুলিতে সিঁদুরের পুত্তলি আঁকা শুভচিহ্ন কর্মচারীদের কপালে শ্বেত চন্দনের ফোঁটা সামনে বিরাট এক থালা সেই থালা টাকায় টাকায় ভরে উঠেছে রুপোর টাকাই বেশি নোটও পড়েছে খদ্দের সব টাকা জমা দিচ্ছে বাকি বকেয়া যা ছিল সব নতুন বছরের শুরুতে শোধ করে দিতে হবে যার বাকি নেই সে কেবল একটি টাকা দিচ্ছে তাতেই তার নাম উঠে যাচ্ছে খাতায় আমার বহুদিনের সাধ ওই তিনটি খাতার কোন একটিতে আমার নাম ওঠে। কিন্তু তার উপায় নেই নাম লেখা হবে বাবার আমরা শুধু রসগোল্লা খাবার জন্য এসেছি ক্রমে দোকানের ভিড় বাড়তে লাগল অনাথ কাজে লেগে গেল আমরা তিন ভাই ফরাসের একদিকে পা ঝুলিয়ে বসে রইলাম আর কতবার ঝাঁঝরি থেকে আমাদের গায়ে গোলাপ জল এসে পড়ে তাই গুনতে লাগলাম একটু বাদে পরিচিত গলার ডাক শুনে চমকে উঠলাম দোস্ত তোমরা এখানে বসে আছো খেয়ে নাও তোমরা এবার খেয়ে নাও এই বৈঠকে বসে আছো তোমরা চোখ তুলে দেখি আমাদের গায়ের পরাণশীল কাছাকাছি বাড়ি আমাদের পরামাণিকের ব্যবসা পরানের ওদের বাড়ির বকুলতলায় বসে সারা গায়ের লোকের চুল ছাঁটে দাড়ি কামায় ওরই পাশে বসে কাজ করে পরাণের ভগ্নিপতি রামনিধি সে আবার ডান হাতে কাজ করতে পারে না বাঁ হাতে খুর কাঁচি ধরে কেউ কেউ তাকে ঠাট্টা করে বলে বামনিধি রামনিধি ভারী সরল আর শান্ত মানুষ পরাণ তার উল্টো খুব চালাক চতুর চোখে মুখে কথা বলে খুরের ফলার মতোই ওর বুদ্ধি লোকে বলে লোকে আরও নানান কথা বলে আমরা কিন্তু পরাণকে খুব ভালোবাসি পরাণ আমাদের তিন ভাইয়েরই দোস্ত খোদ দোস্ত অবশ্য আমি পরাণ আমার চেয়ে বয়সের দুই গুণ আড়াইগুণ বড় কিন্তু রঙ্গরসিকতায় সমবয়সী কোন শৈশবে আমি যে তার সঙ্গে দোস্তি পাতিয়েছিলাম তা আমার মনেও নেই একটু বড় হওয়ার পরেই দেখছি বাবা কাকা মামা দাদার মতো দোস্তটা একটাও আমার মুখ থেকে স্বাভাবিকভাবে বেরিয়ে আসছে আমার মুখ থেকে শুনে শুনে কান্দুবাঞ্ছুও পরানকে দোস্ত বলেই ডাকে দোস্তের মাথায় ঈষৎ কোঁকড়ানো চুল তারও গলায় তুলসীর মালা ভঙ্গিতে বিনয় কথায় মধুরতা পরাণশীল শুধু বাড়িতে বসেই দাড়ি কামায় না ভাঙার বাজারেও বটতলায় বসে কর্ম করে কতদিন বাবা কাকার সঙ্গে বাজার করতে এসে তাকে খুর কাঁচি চালাতে দেখেছি আমি এমই স্কুল থেকে পাশ করে হাই স্কুলে এসেছি জাতিভেদ গুণ কর্মের তারতম্য ভেদ সম্পর্কে আমার চেতনা বেড়েছে কিন্তু খুরধারী পরাণশীলকে দোস্ত বলতে আমার কিছুমাত্র কুণ্ঠা নেই আজ পয়লা বৈশাখে রসরাজ দাসের দোকানে পরাণশীলের অন্য ভূমিকা তার হাতে আজ রসগোল্লার বালতি সন্দেশের থালা দইয়ের হাঁড়ি কোমরে লাল গামছা জড়ানো পরাণশীল আজ মধুর রসের পরিবেশক তোমরা এবার বসে যাও দোস্ত পরাণশীল আমাদের ডেকে ভেতরে নিয়ে গেল অন্যান্য দোকানে হালখাতার মিষ্টি দুটি চারটি লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটির খোঁড়ায় করে খায় কেউ বা হাতকেই পাত্র করে কিন্তু লোহা আর কাঠের ধনী ব্যবসায়ী রসরাজ দাসের দোকানে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা এখানে হাত পেতে খাওয়া নয় বিয়ে অন্নপ্রাশনের মতো এখানে পাত পেড়ে ভুরি ভোজনের বন্দোবস্ত পরাণশীলের পেছন পেছন গিয়ে দোকানের উত্তর দিকে আরেকটি লম্বা মতো ঘরে আমরা খেতে বসে গেলাম সারি সারি আরও কতজনে বসেছে তাদের খুব কম লোককেই চিনি বসবার জন্য কুশাসন আর ভোজন পাত্র হিসেবে তাজা সবুজ কলাপাতা সামনে পাতা বসতে গিয়ে একটা ভারী জিনিস বুক পকেটে অনুভব করলাম পকেটে হাত না দিয়েও বুঝতে পারলাম বস্তুটা কি শেখ সাহেবের গাছের সেই আমটা অনাথ কাছা থেকে খুলে কোন ফাঁকে আমার পকেটে গলিয়ে দিয়েছে কেমন যেন একটু অস্বস্তি বোধ করলাম তবু চেপে গেলাম চেপে বসলাম খেতে পরাণশীল পরিবেশন করতে লাগল তার সহায়তা করছে দোকানের আরও দু তিনজন কর্মচারী অনাথও কাজে লেগে গেছে পিতলের জগ থেকে জল ঢেলে দিচ্ছে মাটির গ্লাসে কান্ত একসময় আমার কানের কাছে মুখ নিয়ে বলল দেখেছ দাদা অনাথের গাল দুটো কেমন ফোলা ফোলা নিশ্চয়ই এক গালের রসগোল্লা আরেক গালের সন্দেশ ভরে নিয়েছে বাঞ্ছু বলল দূর তাহলে এক গালে গোল এক গাল চ্যাপটা দেখাতো দুটো গালি যখন গোল ওর দুই গালি রসগোল্লা আছে সবাইকেই যাচাই করে খাওয়ানো হলো পরাণশীল আমাদের বন্ধু সে তো বেশি করে দেবেই আমরা কতক খেলাম কতক পাতে ফেলে রাখলাম কাঁচা আম খেয়ে রুচি বাড়াবার দরকার হলো না আনারসের চাটনি পড়ল পাতে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আসরের সবাই উঠে পড়ল। কিন্তু বানছু আর ওঠে না আমি আতঙ্কিত হলাম পেট্রোগা বাঞ্ছটা কিছু একটা ঘটিয়ে বসেনি তো বললাম কি হলো তোর বাঞ্ছু বলল খাওয়ার সময় কষি খুলে নিয়েছিলাম এখন এক হাতে পড়তে পারছি না পুড়িয়ে দাও আমি তখন ওকে সাহায্য করলাম তখনকার দিনে আমাদের সেই হাফ টিকিটের ট্রেনে আর স্টিমারে ওঠার বয়সেও হাফ প্যান্ট আমরা কদাচিৎ পড়তাম বিশেষ করে উৎসব অনুষ্ঠানে ফুল কোঁচা ঝুলিয়ে সবাই ফুলবাবু হয়ে বেরোতাম খাওয়া শেষ করে বড় দোকান ঘরে এসে দেখি বাবা কাকা এসে ফরাসের পাশে দুখানি চেয়ারে বসে আছেন দাসমশায়ের সঙ্গে কী সব কথাবার্তা বলছেন আমাদের দেখে বাবা এসে বললেন কি হালখাতা হলো তোমাদের আমি বললাম হ্যাঁ বাঞ্ছুর দিকে চেয়ে তিনি বললেন কী জাটা মশাই রসগোল্লা কটা হলো কান্দু বলল বাঞ্ছু বেশি খেতে পারেনি সাতটা কি আটটা হয়েছে বাঞ্ছু প্রতিবাদ করে বললো না না দশটা কাকা গম্ভীরভাবে কাকা গম্ভীরভাবে মন্তব্য করলেন কাল রাম ডাক্তারকে ডাকতে না হলেই বাঁচি কিন্তু বাবা আরেকটি গুরুদায়িত্ব দিলেন আমাদের এই তিনটি টাকা নিয়ে যাও আরও তিন ঘরে হালখাতা করে আসবে পূর্ণ শাহ হরকুমার শাহ আর স্যানালদের দোকানে হালখাতা সেরে এসো আমি কাতুর মুখে বললাম কিছু খেতে পারব না কিন্তু বাবা বললেন খেতে হবে না শুধু টাকা দিয়ে দেখা সাক্ষাৎ করে আসবে গঞ্জের তিনটি দোকানই আমাদের চেনা একটি তামাক পাতার আড়ত একটি তেল নুন মশলাপাতির বড় দোকান আর একটি দোকান কাপড়ের সব দোকানই আজ নিমন্ত্রণ সারতে হবে গঞ্জের কাঁচা মাটির রাস্তার দুদিকে সারি সারি সব টিনের গুদাম ঘর দোকানঘর দলে দলে লোক ঢুকছে বেরোচ্ছে কেউ বা পান খেতে খেতে আসছে কেউ বা সিগারেটের ধোঁয়া ছাড়ছে আজ বাজারের চেহারাই অন্যরকম সব বাড়ি যেন বিয়ে বাড়ি বাঞ্ছু যেতে যেতে বিরক্ত হয়ে বলল কি যে করে সব সবাইকে পয়লা বৈশাখে হালখাতা করতে কে বলেছে পাজিতে দোসরা বৈশাখ তেসরা বৈশাখ তারিখগুলো তো আছে কি বলো দাদা এক এক দোকানে যদি এক এক দিন পয়লা বৈশাখ হতো কান্দু বলল হ্যাঁ তাহলে তোর খুব সুবিধে হতো রোজ দশ বারোটা করে রসগোল্লা চালাতে পারতিস অন্য দোকানগুলিতে রসরাজ দাসের দোকানের মতন অমন রাজকীয় ব্যবস্থা নয় তবুও আমরা সব দোকানেই সমাদর পেলাম টাকা দিয়ে হালখাতা করলাম কিন্তু কিছুই প্রায় খেতে পারলাম না লক্ষ্য করলাম বাঞ্ছু পর্যন্ত মিষ্টিগুলি অন্য সবাইয়ের চোখের আড়ালে ফেলে দিচ্ছে কোনো কোনো সময় আমরা চুরি করে খাই আবার চুরি করে না খাওয়ার সময়ও আসে তামাকের আড়তদার পূর্ণসার মাথার সব চুল পাকা আর কথার সব টুকুতে রস বাবা শিখিয়ে দিয়েছেন তাকে আমরা ঠাকুরদা বলে ডাকি তিনি সেই সুবাদে ঠাট্টা তামাশা করেন আসবার সময় হুঁকুটা এগিয়ে দিয়ে বললেন আরে ভাইয়া একটা দুটো টান দিয়ে যাও তামাকের দোকানে এসেছ তামাক খেয়ে যাবে না সে কি কথা বাটা ভরা পান ছিল পান অবশ্য আমাদের দিলেন না কিন্তু চুনের বোটা বুলিয়ে বুলিয়ে বাঞ্ছুর দুটি গালে চুনকাম করে দিলেন দোকান থেকে বেরিয়ে রুমালে মুখ মুস্তে মুস্তে বলল পুরো তো ভারী এ রাত হয়েছে দোকানে দোকানে হ্যাজাক লাইট জ্বলছে কোনো কোনো দোকানে চোদ্দ লাইট ছড়ানো বড় ঢাকনির নিচে লম্বা চিমনি ঘরের মাঝখানে ঝুলিয়ে সারা ঘর ঝলমল করা হয়েছে শুনেছি চোদ্দোটি বড় বড় মোমবাতির আলো আছে এতে তাই চোদ্দ লাইট অন্য দোকানগুলিতে হালখাতা সেরে আমরা আবার দাশমশায়ের দোকানে ফিরে এলাম দোকানে তখন ভিড় গোলাপ জলের ঝাড়ি থেকে অতিথিদের গায়ে জল ছেটানো হচ্ছে ভেতরে আসরের পর আসর বসছে নদীর উত্তর পারে উকিল মুক্তার মুন্সেফরা থাকেন তারা এসেছেন হালকাতা করতে সবাই তাদের সঙ্গে সমীহ করে কথা বলছেন মাঝখানে খাবার ঘরে না ভাঁড়ার ঘরে কিসের একটা গোলমাল উঠল দোকানের কর্মচারীদের সেদিকে যেতে দেখলাম দাসমশাই নিজে গিয়ে সেই গোলমাল মিটিয়ে দিয়ে এলেন আমি যেতে চাইছিলাম বাবা ধমক দিয়ে বললেন থাক ওদিকে তোমার যেতে হবে না কান্দোয়ার বাঞ্ছুর চোখ তখন ঘুমে ঢুলু ঢুলু দাশমশাই ভেতরের একটা ঘরে নিয়ে ওদের ঘুমোবার ব্যবস্থা করে দিলেন একটু বাদে লক্ষ্য করলাম আমার দোস্ত শিলার পরিবেশন করছে না ভাড়ারের ধারে কাছেও যাচ্ছে না মুখ ভার করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তার মুখে তো কেউ চুনের বোটা বুলিয়ে দেয়নি তবু সে মুখ চুন করে রয়েছে কেন কেন যেন দেখে ভারী কষ্ট হল আরও খানিক্ষণ পরে দাসমশাইয়ের দোকানের বড় ঘড়িটায় ঢং ঢং করে দশটা বাজল বাবা এবার সবাইকে নিয়ে বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লেন এত রাতে জিনিসপত্র নিয়ে আমরা আর হেঁটে যাব না নৌকোয় যাব দাসেদের দোকানের পেছনেই নদীর ঘাট সেই ঘাটে এক মাল্লায় নৌকা আছে কয়েকখানা তারই একখানা নৌকো বাবা ভাড়া করলেন দাসমশায় দই আর রসগোল্লার হাড়ি দিয়েছেন আমাদের বাড়ির জন্যে অনাথ সেগুলো তুলল কান্দু বাঞ্ছুকেও টানাটানি করে নৌকোয় তোলা হলো অনাথ বাঞ্ছুকে আর কোলে তুলে নিয়ে বলল এটাও তো এক রসগোল্লার হাড়ি পরাণশীল ঘাটের কাছে দাঁড়িয়েছিল জিনিসপত্র সাহায্য করছিল বাবা তাকে বললেন তুমিও চলে এসো পরাণ নৌকো এসো পরাণ বলল আমি হেঁটেই যেতে পারবো মেজকত্তা কাকা বললেন আরে হেঁটে কেন যাবে নৌকোতে এসো ওরা ছয়ের মধ্যে বসলেন আমি বসলাম বাইরে অনাথের কাছে গরমের দিন এতক্ষণ লোকজনের ভিড়ে ঘরে গুমোটের মতো লাগছিল এখন বাইরের হাওয়া আর জলের ছোঁয়ায় ভারী ভালো লাগতে লাগল আকাশে চাঁদ নেই অগন্তি তারা রয়েছে সেই তারার আলোয় গায়ের হাঁটুরেরা ভারী বোঝা নিয়ে পথ চলে গাঙের মাঝি নৌকোবায় আমাদের নীল লুঙ্গি পরা কালো দাড়িওয়ালা মুসলমান মাঝিটিও একটানা বৈঠা বেয়ে যাচ্ছিল নদীর দুদিকে গাছের সারি আম জাম ঝাড এখন আর আলাদা করে কোনো গাছকে চেনা যাচ্ছে না মাঝির কালো চাপ মতোই অন্ধকারে সব একাকার হয়ে আছে ছয়ের ওদিকে বসে বাবা মৃদুস্বরে পরাণ কি যেন বলছিলেন খানিকটা খানিকটা আমার কানে যেতে লাগল কাজটা ভালো করণই পরাণ দাসমশাই তোমাকে অমনিই দেন তবু এ কি স্বভাব তোমার প্রতিবাদে পরান কি বলল ঠিক বুঝতে পারলাম না আমি অনাথকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম কি হয়েছে অনাথ অনাথ বলল এখন নয় বাড়ি গিয়ে বলবো। অনাথ কানের কাছে মুখ নিয়ে বলল পরান এক বালতি রসগোল্লা সরাবার চেষ্টা করেছিল ধরা পড়ে গেছে বেটে মতিলাল তক্কে তক্কে ছিল হাতে হাতে ধরেছে আমি চুপ করে রইলাম পরান ছিল আমার দোস্ত আমার বন্ধু কিন্তু একই কাণ্ড ঠিক ঘৃণা নয় রাগ নয় কিসের জন্য একটা অসহায় দুঃখ আর অভিমানে আমার মনটা ভরে উঠল আমার মনে পড়ল প্রতি বছর হাল পরের দিন শিলের বাড়িতে আরেকটি নেমন্তন্ন হয় পরাণের ছেলে মেয়ে হয়নি পাড়ার ছেলে মেয়েদের ডেকে নিয়ে তাদের মিষ্টি খাওয়ায় সেই আসরে আমাদেরও ডাক পড়ে পরাণ আর তার বইয়ের হাত থেকে আমরা আরেক দফা রসগোল্লা নিই কে জানে সেই রসগোল্লায় এত গোল কে জানে সেসব মিষ্টি পরানের কতগুলো নিজের হাতে কেনা আর কতগুলি বা হাত সাফাই করা আমি নৌকর একেবারে ধারে এসে বসেছিলাম অনাথ সতর্ক করে দিয়ে বলল ঢুলতে ঢুলতে পড়ে যাবে পল্টু সরে বসো ঘুমে আমি কিন্তু ঢুলছিলাম না তবে সরে বসলাম সরে বসতে গিয়ে পকেটের ভারী জিনিসটা ফের অনুভব করলাম বুঝতে পারলাম বস্তুটা কি চোর না হয়েও চোরের থলিদার হয়ে রয়েছি অন্ধকারে সবার অলক্ষ্যে পকেটে হাত ঢুকালাম তারপর সবাইয়ের অগোচরে আমটা তুলে নিয়ে নদীতে ফেলে দিলাম গল্পকথনময় কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা হাল খাতা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা